বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনা ঘিরে আবারও বিতর্কে শাসক শিবিরের ছাত্র সংগঠন। পাশাপাশি শুক্রবার এই ঘটনায় আরও একবার রাজ্যপাল সংঘাতের বিষয়টি প্রকাশ্যে চলে এলো। ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যপাল আসার জন্য এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সকাল থেকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেজন্য চারদিকে দেওয়া হয়েছিল পুলিশি ব্যারিকেড। বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ঢোকার মুখে তৃণমূল ছাত্র পরিষদ সহ অন্যান্য ছাত্রছাত্রীরা কালো প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয় রাস্তার ধারে। রাজ্যপাল ঢোকার মুখে তারা রাজ্যপাল দূর হাঁটো স্লোগান দিয়ে সরব হয়। এরপর রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢুকে যান, সেখানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। Bengal model resolving issues was highlighted by the attorney general in front of the honorable supreme court আমাদের বিশ্ববিদ্যালয় গুলো আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী উপায় আসেনি, সেই জন্য আমরা গো ব্যাক স্লোগান দিচ্ছি। এছাড়াও ছাত্রছাত্রীদের কাছ থেকে আমাদের যে নতুন একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কোনো শিক্ষক কেউ নেই, সেই শিক্ষক গুলো যাতে পোস্টারটা ধরো হয় নিয়োগ হয় সেই জন্য আমরা গো ব্যাক, কারণ হচ্ছে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের একজন নমিনি প্যানেলিস্ট দরকার, তিনি সেই প্যানেলিস্ট অনেকদিন ধরেই দিচ্ছেন না। এই জন্য ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।